জলে তোড়ে ভাঙল বাসার সেতু, জলবন্দী ভাটুরার 60,000 মানুষ, প্রবল সমস্যায় বাসিন্দারা, ভাইরাল ভিডিও বিস্তারিত দেখুন এই ভিডিওটিতে। তো ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যে ভিডিওটিতে লাইক করবেন, নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। জলে তোড়ে ফের ভেসে গেল তিনটি সংযোগকারী সেতু, প্রত্যেক বছরের মতোই আরও একবার স্তব্ধ জনজীবন। হাওড়ার ভাটুরা দ্বীপ মূল হাওড়া ভূখণ্ডের সঙ্গে সংযোগে ভরসা বলতে তিনটে বাঁশের সেতু, আপাতত সেই তিনটি নদী গর্ভে। জলবন্দী প্রায় 60,000 মানুষ, মূল ভূখণ্ডে যেতে ভরসা শুধু নৌকা সফর, তাও ঝড়ের সময় বেড়ে যাওয়ায় নদীর জলস্তর বন্ধ থাকে, ফেরি পরিষেবা অপেক্ষা থাকে ভাটার, সব মিলিয়ে প্রবল সমস্যায় বাসিন্দারা। ভাটোরা ও ঘোড়াবেড়িয়া চিতনান পঞ্চায়েত, দুই পঞ্চায়েত এলাকা নিয়ে হাওড়ার ভাটোরা দ্বীপ। কুলিয়াঘাট, গায়নপাড়া ও আজানগাছি, এই তিন জায়গায় বাঁশের সেতু দিয়ে মূল ভূখণ্ডের সঙ্গে যার যোগাযোগ, বাঁশের সেতু পেরিয়ে মূল ভূখণ্ডে পৌঁছে তারপরে চিকিৎসা থেকে অন্য যে কোনো প্রয়োজনে যেতে হয় বাসিন্দাদের। কিন্তু মূল ভূখণ্ডে যেতে ভরসা বলতে যে তিনটে বাঁশের সেতু, আপাতত সবকটি জলে তোড়ে ভেসে গিয়েছে। একে বর্ষায় বেড়েছে মুন্ডেশ্বরীর জল, অন্যদিকে রূপনারায়ণ থেকে ঢুকে পড়া প্রচুর পানার তোড়ে তিনটি বাঁশের সেতুই ভেঙে গিয়েছে, যার ফলে নিত্য প্রয়োজন থেকে চিকিৎসার জন্য যাতায়াত, সবেতেই ভরসা বলতে ভুটভুটি নৌকা। প্রবল সমস্যার মুখে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে, কেননা জলের তোড়ে ভাঙল তিনটি বাঁশের সেতু। Thank you.